35 বছরে আপনি মাদ্রাসার ছাত্র হন, আপনি কোরআন পড়তে পারবেন, কোরআন শিখতে পারবেন, সুন্দর করে তেলাওয়াত পারবেন, কিন্তু হেফজ করা যাবে না। হেফজ করার একটা বয়স লাগবে। তারপরেও জাকির নায়েক কোরআন পড়তে পড়তে হাফেজ হয়ে গেছে। সাইদে হুজুর জেলখানার যা কোরআন পড়তে পড়তে এখন 30 পারা কোরআনে হাফেজ। জোরে গান সুবহানাল্লাহ। এটা হলো আলাদা ইল্লা, আলাদাভাবে কতগুলো মানুষকে আল্লাহ এই সম্মান দেয়। কি কন সম্মান দেয়নি আল্লাহ? কথা কন সম্মান দেয়নি? হ্যাঁ দিয়েছে। হয়তো আপনারা বলবেন হুজুর জেলখানার মধ্যে আছে, জেলখানার মধ্যে আছে। একজন আমাকে কইলো নারী নির্যাতন করে মানুষ খুন করে যুদ্ধ অপরাধী হয় জেলখানায়। আমি কইলাম পাগল, জেলখানার মধ্যে অন্যায় করে যখন মানুষ যায় ওই মানুষকে মানুষ ঘৃণা করে না ভালোবাসে? আপনারা বলেন তো একটা লোক মানুষ খুন করে জেলখানার গেছে, দিন দিন বাইরের লোকের কারোর উপর ভালোবাসা বাড়তিছে না ঘৃণা বাড়তিছে? কথা কয় না, ঘৃণা বাড়তিছে। ওই ডাকাত ওই খুনি যদি জেলখানা থেকে মুক্ত হয় একটা মানুষও তার দৌড়া দেওয়া চা খেলানোর চেষ্টা করে না। কিন্তু বর্তমানে সাইদু হুজুরকে যদি সরকার বলে 15 দিনের জন্য ছেড়ে দিলেন, আপনি একটু বাংলাদেশ ঘুরে দেখেন তো আপনার মানুষ পাথর মারে, জুতো মারে না ফুলের মালা দেয়? কারণ মানুষ খুন করছেন, নারী নির্যাতন করছেন, এইরকম যুদ্ধ অপরাধী জেলের মধ্যে আপনার একটু বাইরে দেয় জনগণ পিঠেই মারুক, খালি 15 দিনের জন্য ছাড়িয়ে দিলে পিঠে মারবি? আর কথা কয় না, পিঠে মারবি? এমন কোন ফিল্ড বাংলাদেশে আছে সরকার বার করে পারবে যে ফিল্ডের মধ্যে সাইদি হুজুরক দেখার লোক ধরবে? কথা কান না কেন, কথা কান না কেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি, যে 50টা বছর কোরআনের জিকির দেওয়াজ করেছে আল্লাহ তার দিন দিন সম্মান বাড়ায়া দিছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এ তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান আমরা অনেকে এই যে মোনাজাত এটা নিয়ে মতভেদ করি। আসলে নামাজের পরে আজকে আমিও মোনাজাত করিনি, সালাম ফিরালি নামাজ শেষ। সালাম ফেরালি কি শেষ? কথা কর নামাজ শেষ, এরপরে মোনাজাত করা লাগবে এ জাতীয় কোনো বিধান নাই। তবে নামাজের পরে মোনাজাত কবুল হয়, আপনি সমষ্টিগত না পারলে একলা করবেন, অসুবিধা আছে? এখানে যে কোরআনের মাহফিল হচ্ছে, মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত যদি আমরা করি অসুবিধা আছে? আবার যদি না করেন কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখেছি যখন আসাদুল্লাহিল গালিবকে জেলখানায় নিয়ে গেল তখন অনেক মাহফিলে বাগমারা আমাকে বলেছে হুজুর গালিব সাহেবের জন্য একটু দোয়া করবেন। তাই বললাম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওদেরকে হাত তুলে করলে ভালো হয়। আপনারা এক হাতে মুসাফা করেন, আমি এটা মোহনপুরের মধ্যে এরকম এক হাতে আমাকে মুসাফা করতেছে। আমি বলি কে ভাই দুই হাত? না দুই হাত এটা পায়খানার হাত, এই হাত আমরা ঠেকাই নেই, এই হাত ঠেকাই নেই। তাই আমি চিন্তা করলাম কে রে আমরা তো সারা জীবন দুই হাতে দুই হাত, আসলে দুই হাত, ওনার এক হাত আমার এক হাত, ঠিক কিনা বলো? কিন্তু উনি বলতেছেন দুই দুই চার হওয়া চলবে না, দুই হাতে হওয়া লাগবে। তো দুই হাত কেন বলে? এটা পেশাব পায়খানা পরিষ্কার করার হাত, এটা আমরা আপনার হাতে ঠেকাবো না। তখন চিন্তা করলাম এই দিক দিয়ে তো ঠিকই আছে। কিছুক্ষণ পরে বেতের 3 রাকাত আমরা পড়ি, আমরা কিন্তু অনেকে এরকম করে নিয়ত বান্ধি ধরে কারণ তারপরে দোয়া কুনুত করি। আবার কিছু কিছু লোক আছে ভাই আছে তারা আবার মোনাজাত করে, করে না কি করে কি করে না? আমি বসে আছি যে সুযোগ পাই কিনা, যেই দুই হাত তুলছে আমি বাম হাত ধরে মারছি টান, তার কাছে হুজুর নামাজ শেষ করে হাত টান ফেললে তো এটা পেশা পায় কেনা হাত, এটা আবার তুলছে কে? তা আসলে এরকম হট্টগোল, তারপরে আপনার মতভেদ বহু আছে, আমরা করবো যেরকম করবো, কারণ সামনে আমাদের শুভ দিন আসতেছে ভাই জান। গোটা মুসলিম মিল্লাতকে আমাদের এক হতে হবে, ধরে বলেন ঠিক, এক হতে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আর মতভেদ এই সামান্য বিষয় আমাদের রাখা চলবে না, এইরকম মতভেদ নিয়েই এই প্রশ্নগুলো করা হয়, অন্য কিছু না। আমরা এগুলো বিষয় নিয়ে মতভেদ করব, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে যেন মৌলিক বিষয়ে মতভেদ না থাকে। টুটি ফাটা বিষয়ে মতভেদ থাকলে কোনো সমস্যা নাই।